সীমান্তবর্তী বিএসএফ এর সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একটা উদাহরণ হলো সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এরই অঙ্গ হিসেবে শনিবার বক্সনগর সীমান্তবর্তী এলাকা আশাবাড়ি বিএসএফ এর 150 নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পের জওয়ানরা মেগা স্বাস্থ্য শিবির এবং গ্রামের অসহায় মহিলাদের 17টি সেলাই মেশিন ও ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার জন্য স্কুলে আসা যাওয়ার জন্য 14টি বাইসাইকেল প্রদান করেন। ছাত্রছাত্রীরা বাইসাইকেল এবং মহিলারা সেলাই মেশিন পেয়ে খুবই আনন্দিত। এই গ্রামীণ এলাকার মানুষরা আর্থিকভাবে স্বয়ম্ভর করে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রয়াস। পাশাপাশি মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সেটিং কোম্পানির কমান্ডার বি এস তেবারি, ডেপুটি কমান্ডেন্ট অজিত আক্কে ছিলেন, আশাবাড়ি এলাকার পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য মেম্বাররা। এই অনুষ্ঠানে বক্সনগরের বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা, চিকিৎসক এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্টরাও উপস্থিত ছিলেন। तो उसको भी पूरा करने के लिए सीमा सुरक्षा बल प्रतिबद्ध है और आगे भी इसी तरह का आयोजन हम करते रहेंगे। कलम सेरा का कुछ इलाका ये हमने कवर किया है यहाँ पे और हम अगले सप्ताह एक और इसी तरह का कैंप हम और आयोजित करेंगे कि जो मक्का नगर से लेकर के यूएनसी नगर के इलाकों के लोगों के लिए लगाया जाएगा। ब्यूरो रिपोर्ट, आकाश त्रिपुरा।